ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ একটি ধর্ম, মুসলিম ধর্ম ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ একটি একটি ধর্ম, এখানে কোনো কমতি নেই। আপনাকে হুবহু পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত মেনে নেওয়া। সবাই বলেন আল্লাহ পাক বলেন আলিয়াউমা মালতু লাকুম দীনাকুম ওয়া আতামামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। এটা সূরা মায়দা 6 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার 3 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ দিয়েছেন। রাব্বুল আলামিন বলেন মানব জীবন খাইতে নিতে উঠতে বসতে চলতে ফিরতে যেখানে যা লাগে সবগুলি আমার ইসলাম ধর্মে আমি আল্লাহ পুরা করে দিয়েছি। এখন ইসলাম ধর্মে কিছু আপনি ঢোকাতেও পারবেন না, আপনি বাদও দিতে পারবেন না। কেউ যদি কিছু ঢোকানোর চেষ্টা করে, কেউ যদি কিছু বাদ দেওয়ার চেষ্টা করে, ওর ঈমান থাকবে? সবাই বলেন স্বেচ্ছায় সজ্ঞানে আমার আল্লাহর ইসলাম ধর্মের বিধানগুলির কাছে আপনার মাথা নত করা লাগবে, তাহলে আপনার ঈমানটা ঠিক করে দেবে কে? আজ বাংলাদেশে বিশেষ করে পীরের দরবারে দাড়ি নিয়ে টুপি নিয়ে যারা আল্লাহ আল্লাহ করে আশেকের রাসূল দাবি করছে, আপনি তাকিয়ে দেখেন ওদের ঈমান নেই, ওদের ঈমান নেই, অনেক আগেই ওদের ঈমানটা নষ্ট হয়ে গেছে। কথা বলে না কেন? এমন এমন দরবার বানিয়েছে যে দরবার গুলি এক একটা রাজতন্ত্র কায়েম করে ফেলেছে। কথা বলে না কেন? ইসলাম কোনোদিন রাজতন্ত্র পছন্দ করে না, ইসলাম রাজতন্ত্রে বিশ্বাসী না, ইসলাম সব সময় গণতন্ত্রে বিশ্বাসী। বাংলাদেশে একটা 48,000 পীরের দরবার আছে, একটা পীরের দরবার আপনি দেখান তো রাজতন্ত্র ছাড়া আছে। পীর সাহেব আসতে করে বুড়ো হয়, আস্তে করে পীর সাহেবের বড় ছেলে ও সিটার হোক আর বাট পার হোক আস্তে করে চেয়ারে বসে বহু দিন এসে পীর হয়। কথা বলে না কেন? তাকিয়ে দেখেন পীর সাহেবেরা ওই সমস্ত পীরেরা টুপি নিয়ে দাঁড়িয়ে নিয়ে জব্বা নিয়ে আব্বা নিয়ে আশেকের রাসূল দাবি করে এমন এমন জিকির নামক এবাদত বানিয়েছে যেটা কোরআনেও নেই হাদিসেও নেই। কথা বলে না কেন? এই যে সরমনার পীরের দরবারে জিকির চলছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, একটা আলেম বুকের পাঠা নিয়ে বোদাম খুলে দিয়ে সামনে দাঁড়ান তো ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? আর ওই সরমনার পীর সাহেব 1 কোটি টাকা চ্যালেঞ্জ করছে ইল্লাল্লাহর জিকির জায়েজ আছে। জিকির এটা খেলা না, এটা একটা ইবাদত। আপনি যে ইল্লাল্লাহর জিকির বানালেন এই যে 800 দরবারে জিকির তারা বানিয়েছে হুকুর হাক্কার, ব্রাহ্মণ বাড়িয়ায় জিকির তারা বানিয়েছে শালি বাবা ইয়ালি বাবা ন্যাংটা বাবা, এই কথা কয় না? ইসলাম ধর্মে যেটা নেই আপনি ওটা ঢোকাতে, ইসলাম ধর্মে যেটা নেই আপনি ওটা নতুন করে বানাতেও পারবেন না, যেটা আছে ওটা আপনি বাদও দিতে পারবেন না, কারণ ইসলাম ধর্ম কমপ্লিট পূর্ণাঙ্গ করে দিয়েছে কে? এখন কেউ যদি কমানোর চেষ্টা করে, কেউ যদি বাড়ানোর চেষ্টা করে, ওর ঈমান থাকবে? তাহলে এই সমস্ত পীরের দরবারেরা, পীরের দরবারে যারা দাঁড়িয়ে টুপিনে আশেকে রাসূল দাবি করে বড় বড় প্যাট নিয়ে বসে আছে, এক একটার প্যাট 8-10টা গর্ভবতী মহিলার প্যাটের চেয়ে উঁচা, এই যে দেওয়ান বাগির প্যাট। কথা কয় না? আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কোন নবীর প্যাট বুকের উপরে ওঠেনি। এই যে সভাপতি সাহেবের প্যাট বড় আছে, আমার আছে, ওই যে পাশে বসে হযরত আছে ওনার প্যাট বড় আছে, তাদেরই প্যাট দুনিয়ায় বড় হবে যারা কুকুর শুকুর কিচ্ছু মানে না, একবার হা করলে 8-10টা ঢোকে, ওর প্যাট বড় হবে কে? আমাদের তো প্যাট বড় হয় না, প্যাট তাদেরই বড় হবে। কান খাড়া করে রাস্তায় বসে শোনা লাগবে যারা হালাল কোনটা হারাম কোনটা বৈধ অবৈধ কিচ্ছু মানে না, খালি হা করে ঢুকায় ঢুকায়। কথা কয় না? কই আমাদের তো প্যাট বড় হয় না, আর তোমার প্যাট নিয়ে তুমি নড়তে পারো না, গর্ভবতী মহিলার 8-10টা সন্তান জন্ম দিয়ে তোমার দেখা আসে, কোসে বউয়ের কাছে যাই কি করে? এই জন্য খাবার ভেতরে সুন্নত 3টা দিয়েছে কে? বিশ্ব নবী মোহাম্মদুর, খালি খাবার খেলে হবে না, খা না খাওয়াও লাগবে আবার না। কথা কয় না? খাবারটাকে 3 ভাগ করবেন না, প্যাটটাকে 3 ভাগ করবেন, 1 ভাগ প্যাটটা রাখবেন খালি, 2 ভাগ পানি,
তিন ভাগ খানা, বুঝেননি? আজ অধিকাংশ মানুষের ডায়াবেটিস, ডায়াবেটিস কেন? শয়তান গরুর গোস্ত খাবার ধরলে 3 কেজি একবারে ঢুকায়। তো আল্লাহ তো বাজেট দিয়েছে একটা, নাকি? একি আবুল মাল আব্দুল মাহিদের মতো বারে বারে 5 বছর পরে বাজেট হয়? আমার আপনার বাজেট কয়বার হয়েছে কথা কয় না, সবাই বলেন আল্লাহর বাজেট কয়বার? তো আল্লাহ বাজেট করছে 70 বছর আমি বাঁচবো, 70 বছরে এই পরিমাণ রিজিক আমার জন্য বরাদ্দ, 30 বছরে আমি গুতগুতি করে খেয়ে শেষ করে ফেলেছি। তা আল্লাহ অন্যেরটা কেটে দিলে আল্লাহ কি ন্যায় বিচার? আল্লাহ কি এরকম করবে? কি করবে? অবশেষে ডায়াবেটিস ধরে দেয়। শয়তান দুনিয়ার সব দেখে, খেলেই মারা যাবে, খালি রাতে রুটি খায়, ঠিক না? এজন্য খাবার যারা খাবেন, বিভিন্ন রোগ ব্যাধি থেকে মানুষ খেয়ে মারা যাচ্ছে। আগের মানুষেরা এরা বলতে পারবে, সভাপতি সাহেবরা বলতে পারবে, যারা দাড়ি পাকা মুরব্বীরা বসে আছে এরা বলতে পারবে, আগের মানুষ আমার দাদার কাছ থেকে শুনেছি না খেয়ে মারা গিয়েছে, আর এখনকার মানুষ খেয়ে মারা, কথা কয় না? এই জন্য খানা খাওয়াও লাগবে। আবার এই জন্য খাবার যখন খেতে যাবেন, আমি একটা সন্ন্যাস যদি ওয়াস কোনোটা মনেও না থাকে আমল করবেন, পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? পেটটাকে 3 ভাগ করবেন, কয় ভাগ? আওয়াজ করে বলেন, 1 ভাগ পানি খেয়ে ভরাবেন, 2 ভাগ, 2 নম্বর ভাগটা খানা দিয়ে, খাদ্য দিয়ে, খাবার দিয়ে, 3 নম্বরে খালি রাখবেন, পারবেন তো? বিভিন্ন রোগ ব্যাধি থেকে আল্লাহ আপনাকে মুক্তি দেবে। তার ভিতরে অন্যতম গ্যাসের ঔষধ, গ্যাস গ্যাস গ্যাস, বোঝেন? গ্যাস্ট্রিক, এই যে আলসার, আজকে অধিকাংশ মানুষ গ্যাসে ভুগছে, কথা কয় না? আগামীকাল থেকে রাসূলুল্লাহ এই 3টা সুন্নাত মেনে খাবার খাওয়া শুরু করেন, বাজারের কোনো গ্যাসের ট্যাবলেট, ডাক্তারের ঔষধ আর খাওয়া লাগবে না, এমনিতেই গ্যাস নিয়ন্ত্রণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার বন্ধুরা, যে কথা বলছিলাম, ইসলাম ধর্মে যেটা নেই ওটাকেও যদি বানায় আর ওটা যদি ইবাদত মনে করে ছেড়ে দেয়, ওটা ইবাদত না গোনা? সবাই বলেন ইসলাম ধর্মে যেটা নেই আপনি ওটা বানাতেও পারবেন না, আবার যেটা আছে ওটা আপনি বাদও দিতে পারবেন না, তাহলে ইমান নষ্ট করে দেবে কে? গোলাম মোহাম্মদ কাদিয়ানির যত বংশী আছে বাংলার মাটিতে, আজ যারা মুসলমান দাবি করে, সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মাঝের অংশ, খাতামান নাবিগিন, এতটুকুন ওয়াট, এতটুকুন শব্দ তারা অস্বীকার করে, বিশ্ব নবী মোহাম্মদ রাসূলুল্লাহকে তারা শেষ নবী মানতে চায় না। ওদের টেন্ডেন্সি হলো গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী। কোরআনে কারীমের সূরা আহজাবের 40 নম্বর আয়াতের এতটুকুন শব্দ, গোলাম মোহাম্মদ কাদিয়ানির বংশীয়রা, কাদিয়ানির গোষ্ঠীরা অমান্য করার কারণে, এর থেকে যদি আলাদা হওয়ার কারণে, ওদের যদি ঈমান না থাকে, ওরা যদি বেঈমান হয়, ওরা যদি কাফের হয়, আজ বাংলার মাটিতে শরীয়তের 500 আইন, আল্লাহর কোরআনের যে বিধান, ইসলামের যে ফরজ বিধান, আজ বাংলার মাটিতে যারা অনেকেই মানে না, এর কি ঈমান আছে? সবাই বলেন ইবাদতের নামে এমন এমন জিনিস চালু করে দিয়েছে, যে ঈদে মিলাদুন নবী, ঈদে ইবাদতের নামে এমন এমন জিনিস তারা চালু করে দিয়েছে যেটা কোরআনেও নেই, যেটা হাদিসেও নেই, যেটা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ করেনি, তার সাহাবীরাও করেনি, এক কথা কয় না? এই যে ঈদে মিলাদুন নবী, এই যে মিলাদ, এই যে কিয়াম, এটা তো রাসূলের যুগেও ছিল না, সাহাবীদের যুগেও ছিল না, বিশ্ব নবীর সর্বশেষ একজন সাহাবী, নবীর ইন্তেকালের পরে 90 বছর দুনিয়ায় বেঁচে ছিলেন, ওই সাহাবি কোনদিন একটা হাদিস বের করে যায়নি যে আমরা সবাই মিলে বিশ্ব নবীর জন্মদিন পালন করেছি, কথা কয় না? নবীজির সম্মানের জন্য দাঁড়িয়ে মিলাদ করেছি, কিয়াম করেছি। এই যে ইবাদতের ভেতরে নতুন কিছু আপনি ঢুকিয়ে ফেললেন, আপনাকে কি আল্লাহ মাফ করবে? আপনার কি ঈমান আছে? আমার বন্ধুরা, ইসলাম ধর্মে যেটা নেই, আমি আবারো বলছি, ইসলাম ধর্মে যেটা নেই, কেউ যদি নতুন করে কিছু করার চেষ্টা করে, যেটা আছে ওটা যদি কেউ বাদ দেওয়ার চেষ্টা করে, ওর ঈমান থাকবে, ওটা বেঈমান। আজ এই বাংলাদেশে অধিকাংশ মানুষ বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর জন্ম নিয়ে আনন্দ করছে, মিলাদ নিয়ে আনন্দ করছে, কথা বলে না কেন? যারা নবীর জন্ম নিয়ে, মিলাদ নিয়ে, কিয়াম নিয়ে, জেলাপি নিয়ে আশেকে রাসূল দাবি করে আনন্দ করবে, খোদার কসম এই মানুষগুলি কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কথা কয় না? নবীজির চারজন চাচা,
তার ভেতরে আবুল আহাব আবু তালেব নবীজির জন্মে মিলাদে আনন্দ করেছিল। আবুল আহাব কি জান্নাতে যাবে? আবু তালেব যাবে? অপর সিস্টেম দেখুন, আবার নবীজির অন্য দুইজন চাচা হযরতে আব্বাস হযরতে আমির হামজা, সুবহানাল্লাহ বলতে পারেন না, শুধু নবীর জন্মে নবীজির মিলাদে তারা আনন্দ করেছে তা না, নবীজির আদর্শেও তারা আনন্দ করেছিল। এই জন্য আমির হামজা নবীজির আর এক চাচা হযরতে আব্বাস জাহান্নামে যাবে না জান্নাতে? সবাই বলেন। আজ দুনিয়ার এই ময়দানে এতটুকু চিন্তা চেতনা যদি আমাদের ভিতরে আমরা নিয়ে আসতাম, আমরা কি করছি? যেটা ইসলামে নেই, আল্লাহর বিধানে নেই, কোরআনে নেই, নবীদের জীবনে ছিল না, সাহাবীদের জীবনে ছিল না, আমরা যে ইবাদত মনে করে করছি, এতটুকু চিন্তা চেতনা যদি আমাদের ভিতরে আমরা উদয় করতাম, আমাদের জীবনে প্রতিফলন ঘটাতাম, আমার তো মনে হয় বাংলার মাটিতে কোনো বেদাত আর শিরক পাওয়া যেত না। কথা বলে না কেন? বেদাত এই দেশে আছে না নেই? কি হুজুর মিলাদের পক্ষে জীবন দিচ্ছে, কিয়ামের পক্ষে জীবন দিচ্ছে, কথা কয় না, বাহাস করছে। আমি আবারও বলছি, কান খাড়া করে শোনা লাগবে। ইসলাম পূর্ণাঙ্গ ধর্ম না অপূর্ণাঙ্গ? সবাই বলেন। আর আল্লাহ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। বলেন আল্লাহু আকবার। এটা সূরা বাকারার 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা 208 নম্বর আয়াত আল্লাহ দিয়েছেন। আল্লাহর আদর করে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মুমিনের দাবি করো যারা, আমি আল্লাহ তোমাদের বলছি, উদখুলু ফিস-সিলমি কাফা, এটা আমরের শিকা, দিস ইজ মাই অর্ডার, সো ফলো, আমার ইসলাম ধর্মে পূর্ণাঙ্গ প্রবেশ করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আজ এই বাংলার মাটিতে মুসলমান মুসলিম দাবি করার পরে, আশেকে রাসুল দাবি করার পরে, যারা নামাজ রোজা হজ যাকাত জিকির আজগারকেই শুধু ইসলাম মনে করে নিয়েছে, এরা কি পূর্ণাঙ্গ ইসলাম মানছে? ইসলামে সমাজনীতি নেই, অর্থনীতি নেই, রাজনীতি নেই, রাষ্ট্রনীতি নেই, যুদ্ধনীতি নেই, পররাষ্ট্রনীতি নেই। যারা নামাজ রোজা হজ যাকাতকে ইসলাম মনে করে, এখন পর্যন্ত তারা ইসলামে পূর্ণাঙ্গ প্রবেশ করতে পারেনি, পারেনি, পারেনি। আর কেউ যদি ইসলামে পূর্ণাঙ্গ ঢুকে, মানে পূর্ণাঙ্গ প্রবেশ না করে মারা যায়, ওটা কি ইমানদার? ওটা মুমিন? ওটা বেঈমান। আল্লাহর জান্নাত কি বেঈমানের জন্যে? কার জন্যে? এজন্য ইসলাম ধর্মে পরিপূর্ণ রূপে আমাদের প্রবেশ করা লাগবে। আমরা পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, মডেল হিসাবে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ আমাদের মাঝে দিয়েছিলেন, যার চরিত্র হলো খুলুকিল কোরআন, কোরআনের মতো। সুবহানাল্লাহ বলেন। রাসূলের চরিত্র কি? আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করা হয়েছিল, আম্মা জান আপনি বলেন রাসূলের চরিত্র কি? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রের শাড়ি পেয়ে তার স্ত্রী দিয়েছিল খুলুকিল কোরআন। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমন একজন মানুষ ছিলেন, তার স্ত্রীদেরকে ডেকে বলতেন, অপ্রাণের স্ত্রীরা দিনের বেলা আমার যা করতে দেখো মানুষের মাঝে খুলে বলো, আবার রাতের পরিবেশে আমার যা করতে দেখো মানুষের মাঝে খুলে বলো। সুবহানাল্লাহ বলতে পারেন? ওই রকম কেউ আছে কোন নেতা পারবে? এখানে যত মানুষ আমরা বসে আছি অনেকেই আমরা আমার বউয়ের কাছে 2 নাম্বার, কথা কয় না। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মডেল হিসাবে আদর্শ হিসাবে করে দিয়েছে কে? আল্লাহ পাক বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুম আল্লাহ ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। এটা সূরা আলে ইমরানের 3 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার 31 নম্বর আয়াতে আল্লাহ দিয়েছেন। কান খাড়া করে প্রিয় রাজশাহী বাজি শোনা লাগবে। আপনি কোন নেতার পেছনে ছুটছেন দেখেন কি বলছি আমি। আল্লাহ পাক বলেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহর মহব্বত পেতে চায়, আমি আল্লাহকে ভালোবাসতে যাই, ফাত্তাবিউনি, আপনি নবীকে তারা যেন অনুসরণ করে। এই কথা শুনতেছেন?
না না, কথা এত সহজে বুঝতে পারেন। আল্লাহ তার রাসূলকে বলেন, হে রাসূল, দুনিয়ার মানুষ যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চায়, আমার মহব্বত পেতে চায়, আমাকে পেতে চায়, ফাত্তাবিউনি, আপনি নবীকে আপনি রাসূলকে যেন তারা ফলো করে, অনুসরণ করে, ইতাত করে। কথা কার? এখানে অনুসরণ কি? আজ সারা বাংলাদেশের মানুষ আমারে কেউ বলে বিকল্প আমির হামজা, কেউ বলে নকল আমির হামজা, কেউ বলে অবিকাল আমির হামজা, কেউ বলে ফটোকপি, কেউ বলে দ্বিতীয় আমির হামজা। কথা বলে না কেন? কারণ আমির হামজা আর কথাবার্তার সাথে আমির হামজার সব কিছুর সাথে হুবহু অনেক কিছুর মিল আছে, এর নাম অনুসরণ। আপনি যদি ওটাও না বোঝেন, আমি কেমনে হাঁটি, পাগুলি কেমনে কেমনে ফালাই, মাজা কেমনে দোলাই, হাত কেমনে নাড়াই, কেমনে কথা বলি, কেমনে চা খাই, কেমনে পান খাই, কেমনে মানুষের মাঝে কথা বলি, হুবহু আমাকে ফলো করার নামেই হলো অনুসরণ। কথা শুনতেছেন? বিশ্ব নবীকে যারা মহব্বত করেছে তারা জাহান্নামে যাবে। শুধু মহব্বত করলেই হবে না, বিশ্ব নবীকে ফলো করা লাগবে, নবী কি করেছে। আপনি মিলাদ নিয়ে কিয়াম নিয়ে কি আশিকের রাসূল! আজকে বাংলার মাটি থেকে যুবকদের হৃদয়ের স্পন্দন ডক্টর মিজানুর রহমান আজহারী, যে শয়তান নামের হুজুররা বিদায় করেছে। আপনি তাকিয়ে দেখেন, রাসূলুল্লাহর আদর্শ পাওয়ার পরে এরা খুশি না, রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করার কাজে এরা রাজি না, অথচ মিয়া কি মোহাম্মদ আশিকের রাসূল দাবি করছে জিলাপি কোরমা মিলাদ আর কিয়াম নিয়ে। এই মানুষগুলি কি কোরআনের এই থিওরি অনুযায়ী কি এ জান্নাতে যাবে? আরো জোরে বলা লাগবে, রাসূলের মিলাদ। মিলাদ শব্দের অর্থ জন্ম। নবীর জন্মে যারা আনন্দ করেছে ওরা জাহান্নামে যাবে, আর নবীর জন্মে যারা আনন্দ করার পরে নবীর আদর্শ ভেউ যারা খুশি ছিল, নবীর পক্ষে ছিল, ওরা জান্নাতে যাবে। কথা শুনতেছেন? এখন এই ফাত্তাবিউনি আপনি কেমনে করবেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, মা আতা কুবুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু বলেন আল্লাহু আকবার। 28 নম্বর পারা সূরা হাসরের 7 নম্বর আয়াতের মধ্যবর্তী অংশ আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেন, আমার রাসূলকে আমি যা দিয়েছি, আমার রাসূল যেটা নিয়ে এসেছে সেটা তোমরা গ্রহণ করো, আমার রাসূল যেটা বর্জন করে দিয়েছে, ছেড়ে দিয়েছে, ওটা তোমরা বাদ দাও। কথা কার? আল্লাহ। আওয়াজ করে বলেন আরো জোরে। তাহলে আল্লাহর নবী যেটা নিয়ে এসেছে নিঃসন্দেহে তার নাম কোরআন। কথা কয় না? তার নাম কি? বিদায় হজ্জের ভাষণে আল্লাহর নবী দিয়েছেন, তারা তুফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটা কেতাবুল্লাহ আর একটা সন্নাতে। তো ওই কেতাব আছে না নেই? ওই সন্নাতে রাসূল, রাসূলুল্লাহর সন্না এদেশে আছে না নেই? আমার বন্ধুরা, আপনি এই দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারেন, যে লাং লাং কোন শব্দের আগে যদি লাং আসে, শব্দটার অনেকটা পাওয়ার বেড়ে যায়, সুপারলেটিভ ডিগ্রি। লাং তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না যদি কোরআন আর আমি রাসূলের সুন্নাহ নিতে পারো। সুবহানাল্লাহ বলতে পারেন না?